হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই লিটল হার্ট কৃষাতে জানাই আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি, আর আমার কৃষা খুবই ভালো আছে। তো আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের স্কিপ না করে দেখতে হবে। তো চলুন ভিডিওটি কি সেটা জানতে থাকুন। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার একজন ইউটিউব ফ্যামিলির ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছিল। তো তারই রিকোয়েস্টেড ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন আপনারা দেখুন ভিডিওটা কি। আর ভিডিওটি এমন একটি ইনফরমেটিভ বা ইনফরমেশান দেওয়ার মতো ভিডিও যেটা গর্ভবতী মায়েদের খুবই প্রয়োজনীয় একটা ভিডিও, আর যারা কিনা হবু মা হতে চলেছেন তাদেরও খুব একটা ইনফরমেশান দেওয়ার মতন ভিডিও। তো প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমি যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি হচ্ছে আর্লি সিমটমস অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কী কী সিমটমস হয় সেগুলিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সিমটমসটা হচ্ছে মিসিং পিরিয়ডস, অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। তো আপনি গর্ভবতী কিনা সেটা জানার সবচেয়ে প্রথম উপায় যদি হয় তাহলে এটাই, এই প্রথম সিমটমসটা। যদি নিয়মিত পিরিয়ড সেকশন চলতে চলতে হট করে কিছুদিন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি জানতে পেরে যাবেন, কিন্তু একটা টেস্ট কিটের মাধ্যমে তবেই আপনি জানতে পেরে যাবেন যে আপনি গর্ভবতী কিনা। তবে মাসিক চক্র চলাকালীন হট করে যদি বন্ধ হয়ে যায় তার 7 থেকে 8 দিনের মাথায় আপনি যদি টেস্ট করেন তবেই আপনি শিওর হয়ে যাবেন বা জানতে পেরে যাবেন যে আপনি প্রেগনেন্ট। তবে এমনটা কিন্তু হতেই পারে যে মাসিক চক্র কিছুদিন বন্ধ হয়ে গেছে তবে কিন্তু আপনি প্রেগনেন্ট হবেন তা কিন্তু নয়, শুধুমাত্র টেস্টের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কি না। এরপরে যে দ্বিতীয় সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সোর ওয়েস্ট বা স্তনে ব্যথা। এই সময় মানে গর্ভাবস্থার প্রথম দিকে স্তনে অস্বস্তিকর ব্যথা বা যন্ত্রণা ভাব অনুভব হতে পারে। তো এটা আমাদের এই গর্ভাবস্থার সময় যে প্রজেস্টেরন নামক হরমোন ক্ষরণ হয় সেটার জন্যে এটা হতে পারে, একটু ফোলা ফোলা ভাবও অনুভব হতে পারে। তো এটার কারণ ওই যে প্রজেস্টেরন নামক হরমোন তার কারণের জন্যেই এরকমটি হতে পারে, তবে এটা ভয়ের কোনো কারণ নয়, এটা একটা সাধারণ প্রক্রিয়া। তো এবার আমি যে সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মর্নিং সিকনেস বা প্রাতকালীন অসুস্থতা। এই সময় মানে গর্ভাবস্থার প্রথম দিকে সকালের দিকে একটু বমি বমি বা গা জড়ানো ভাবটা দেখা দেয়, তবে যে মর্নিং কথাটা শুনলেই মনে হবে যে আপনাদের সকালের দিকে এরকমটি হতে পারে এটা কিন্তু নয়, দিনের যে কোনো সময় এরকমটি হতে পারে। তবে এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই, যতটা দিন বাড়তে থাকবে আস্তে আস্তে এই ভাবটা কমতে থাকে, আর এটাও সেই হরমোন প্রজেস্টেরন নামক হরমোন, সে হরমোনের জন্যে এরকমটি হয়। যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে স্বাদের পরিবর্তন বা চেঞ্জ ইন টেস্ট। তো এই সময় ধরুন আপনার যে জিনিসটা আগে খেতে ভালো লাগতো এখন আর সেটা খেতে ভালো লাগবে না। সবসময় কিন্তু এরকমটি ভালো নেই যে আপনার কোনো কিছুতেই খাবার ইচ্ছা হলো না, মানে অনিচ্ছা সব খাবারেই। তবে এটা অসুবিধা এরকম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, আর এটাও একটা সাধারণ প্রক্রিয়া, আর এটার কারণ ওই প্রজেস্টেরন নামক হরমোন। গর্ভাবস্থার প্রথম দিকে যেরকম লক্ষণগুলোর কথা আমি বললাম তার মধ্যে এটাও একটা মূল কারণ। এবার আমি যে সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঘন ঘন মূত্রত্যাগ বা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। তো এই সময় আমাদের শরীরে যেহেতু রক্ত সঞ্চালনটা বেড়ে যায় সেই জন্য আমাদের কিডনিতেও রক্ত সঞ্চালনটা বেড়ে যায়, তো বেড়ে যাওয়ার ফলে আমাদের ঘন ঘন মূত্রত্যাগ হয়। আর একটা কথা মনে রাখবেন, বারবার মূত্রত্যাগ ইউরিনের ইনফেকশন বা ডায়াবেটিসের প্রথম লক্ষণ হতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর এটা যে কারণের জন্যে হয় সেটা হচ্ছে প্রজেস্টেরন নামক হরমোন, সে হরমোনের ক্ষরণের ফলেই এটি হয়, এটাও একটা সাধারণ প্রক্রিয়া। এরপর যে সিমটমসটার কথা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে ক্লান্তিভাব বা টায়ার্ডনেস। এই সময় মনে হয় আমাদের শরীর আর চলছেই না, বারবার মনে হয় শুয়ে থাকি কিংবা বসে থাকি, কিছুই করতে ভালো লাগে না। তো এটাও সেই প্রজেস্টেরন নামক হরমোন, সে হরমোনের জন্যেই এমনটি হয়, এটাও একটা সাধারণ প্রক্রিয়া, এই নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। তো নেক্সট যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি, অর্থাৎ আমাদের তাপমাত্রা আপনি রেগুলার কাউন্ট করতে থাকবেন কিন্তু সেই সময় গিয়ে হট করে আপনার তাপমাত্রাটা বেড়ে যায় বা বেড়ে যাবে,
তো আপনাদের তাপমাত্রা বেড়ে গেলেই বুঝতে পারবেন যে আপনারা গর্ভবতী। তো এটাও সেই প্রজেস্টেরন নামক হরমোন ক্ষরণের ফলেই এমনটি হয়, এটাও একটা সাধারণ প্রক্রিয়া আর এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তো এবার যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে অনির্দিষ্ট লক্ষণ বা নন স্পেসিফিক সিমটমস। তো আমি যে উপরোক্ত সিমটমসগুলোর কথা বললাম সেগুলো কারোর মধ্যে নাও হতে পারে। তো এছাড়া বা এর বাইরের যে সিমটমসগুলো হয় সেগুলোকেই আমরা বলবো নন স্পেসিফিক সিমটমস বা অনির্দিষ্ট সিমটমস। এবার আমরা সেই নন স্পেসিফিক সিমটমসগুলো নিয়েই আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই জানতে থাকুন সিমটমসগুলো। তো চলুন দেখা যাক, এবার যে সিমটমসটা আমি আপনাদের সাথে শেয়ার করব নন স্পেসিফিক সিমটমস, তার মধ্যে প্রথম হচ্ছে মুড সুইংস বা মেজাজের পরিবর্তন। এই সময় মেজাজের একটু পরিবর্তন হতেই পারে, তবে ভাববেন না যে আপনি পরিবর্তন হয়ে যাচ্ছেন, কারণ এই সময় যে প্রজেস্টেরন নামক হরমোন আমাদের দেহে থেকে ক্ষরিত হয় সেটার জন্যই এরকমটি হয়। তবে এরকমটি বেশি হওয়া ভালো নয় আর এটাও একটা সাধারণ প্রক্রিয়া, এর নিয়ে ভয় কোনো কারণ নেই। সেকেন্ড যে সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্ফীতকায় বা ব্লয়টেড। তো এটা শুনলেই মনে হয় একটু ফুলে যাচ্ছি বা মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, গর্ভাবস্থায় এরকমটি হয়ে থাকে, হাত পা ফুলে যায়, মুখগুলো ফুলে যায়। তো ভয়ের কোনো কারণ নেই এই নিয়ে, কারণ প্রজেস্টেরন নামক হরমোনের ফলেই এরকমটি হয়। গর্ভাবস্থায় যে জিনিসটা নিয়ে আমরা একটু বেশি চিন্তিত হয়ে পড়ি সেটাই হচ্ছে স্পটিং বা ব্লিডিং। যখন একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলন ঘটে আর মিলন ঘটার পর যে ভ্রূণটা গঠন হয় সেই ভ্রূণটা জরায়ুর দেয়ালে বসার জন্যে যে ব্লিডিংটা হয় সেটাকেই আমরা বলি স্পটিং বা ব্লিডিং। আর ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং। তো এটাও ওই হরমোন প্রজেস্টেরন হরমোনের জন্যেই এমনটি হয়, তবে খুব ভয় লাগলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবার যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো ক্রাম্পস বা খিঁচ ধরা। কিছু কিছু মহিলাদের প্রথম 3 মাসে তল পেটে এক ধরন অসহ্যকর ব্যথা অনুভূত হয়, এটাই হচ্ছে খিঁচ ধরা বা ডাক্তারি পরিভাষায় আমরা একে বলি ক্রাম্পস। তো এটাও সেই প্রজেস্টেরন নামক হরমোনের জন্যেই এমনটি হয়, আর এটা নিয়েও বেশি চিন্তার কারণ নেই, তবে খুব অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আমি যে সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থার প্রথম দিকে কিংবা পুরো গর্ভাবস্থাটা জুড়েও এরকম সমস্যা হতে পারে। এটা যে হরমোনটা ক্ষরণ হয় প্রজেস্টেরন, সেই প্রজেস্টেরন হরমোনের জন্যেই খাদ্যনালীটি ঠিকভাবে চলাচল করতে পারে না। যেহেতু চলাচল করতে পারে না সেই জন্য আমাদের খাদ্যটাও ঠিকভাবে হজম হতে পারে না, সেই জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সিমটমস দেখা যেতে পারে। আর এটা দূর করার একমাত্র উপায় হয়তো 5 লিটার করে দিনে জল আর সবুজ জাতীয় সবজি শাক সবজি বেশি করে খাওয়াবেন, তাহলে এই রকম সিমটমস থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবার যে সিমটমসটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হাইপারসোমিয়া। তো এই সময় মানে গর্ভাবস্থার প্রথম দিকে কোনো জিনিসের গন্ধ যেটা আপনার হয়তো আগে ভালো লাগতো এখন আর সেই জিনিসের গন্ধটা ভালো লাগবে না। তো এটাই হরমোনজনিত কারণের জন্যেই এমনটি হয়, তো এটা নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণে আর এটাও একটা সাধারণ প্রক্রিয়া। তো এবার আমি যে সিমটমসটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নেসাল মিউকাস বা শ্লেষ্মা। গর্ভাবস্থায় এরকমটি মনে হতেই পারে, যেন নাক বন্ধ হয়ে যাচ্ছে কিংবা নাক থেকে শ্লেষ্মা নিঃসৃত হচ্ছে, আবার নাক থেকে রক্তও বেরোতে পারে। তবে কিছু কিছু মহিলাদের আবার দাঁতের গোড়া থেকে রক্ত বেরোতে পারে। তো এরকমটির কারণ হচ্ছে আমাদের দেহে যে হরমোন ক্ষরণ হয় সেই হরমোনটার জন্যেই এরকমটি হয়, কারণ এই সময় আমাদের দেহে রক্ত সঞ্চালনটা বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার জন্যে এরকমটি দেখা দেয়, তো এটা নিয়েও ভয়ের কোনো কারণ নেই আর এটাও একটা সাধারণ প্রক্রিয়া। তো এবার আমি যে সিমটমসের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাথা ঘোরা। তো গর্ভাবস্থায় কোনো কোনো মহিলাদের এরকম সিমটমস দেখা দেয়, কেউ কেউ আবার বা অজ্ঞান হয়ে যেতেও পারেন। তবে এটা আমাদের দেহের যে হরমোন প্রজেস্টেরন
সেটি আমাদের শরীরের রক্তচাপটাকে কমিয়ে দেয়। তো সেই জন্যেই এরকম ধরনের সিমটমস দেখা দিতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, আর খুব বেশি অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে উপরোক্ত যে লক্ষণগুলোর কথা আমি আপনাদের সাথে বললাম, সেইগুলোই কিংবা সেই উপসর্গগুলোই হয়তো আপনার মধ্যে আছে, তবুও আপনি প্রেগনেন্ট নন। অথবা এমনটি হতেই পারে যে এই উপসর্গগুলো আপনার মধ্যে নেই, তবুও আপনি প্রেগনেন্ট। এটা জানার বা শিওর হওয়ার একমাত্র লক্ষণ হলো 5 মিনিটের মধ্যে আপনি একটা টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করে নেন, তাহলেই আপনি পুরো বিষয়টা জানতে পারবেন কিংবা আপনি শিওর হয়ে যেতে পারবেন যে আপনি প্রেগনেন্ট কিংবা গর্ভবতী কিনা। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে অল নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।